সেটার দূরত্ব হচ্ছে 90,000 মাইল। জোরে কর না সুবহানাল্লাহ, 90,000। যেটা চন্দ্র কক্ষপথের 3 গুণ। আল্লাহু আকবার বলুন। এত লম্বা সময় পরিশ্রম করে আমার আপনার জন্য জীবনে আধা চা চামিচ মধু দিয়ে কর্মে মৌমাছিটা দুনিয়া থেকে চলে যায়। আল্লাহু আকবার বলুন। ভাইয়েরা আমার, মৌমাছির আরো একটা বৈশিষ্ট্য, এই যে আপনারা মৌমাছির চাক দেখেন মাঝে মাঝে, এই মৌমাছির চাকের ভেতরে 3 শ্রেণীর মৌমাছি থাকতে পারে। জোরে বলেন কয় শ্রেণীর? আরো জোরে বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর। একটা হচ্ছে কর্মী মৌমাছি, আরেকটা রানী মৌমাছি, আরেকটা পুরুষ মৌমাছি। কর্মী মৌমাছির বৈশিষ্ট্য, উনারা শুধু হার্ড পরিশ্রম করে। আমার আপনার জন্য হার্ড পরিশ্রম করে, সারা জীবন পরিশ্রম করে আধা চা চামিচ মধু আমাকে আপনাকে উপহার দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মৌমাছির চাক থেকে 1 কেজি মধু পান, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে 1 কেজি মধু সংগ্রহের জন্য 1100 মৌমাছির প্রয়োজন হয়। জোরে বলেন কত শো? আরো ধরে 1100 মৌমাছি একটা ফুল থেকেই যে 1 কেজি মধু সংগ্রহ করে তা নয়, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে 1100 মৌমাছিকে 1 কেজি মধু সংগ্রহ করতে হলে 40 লক্ষ ফুলের কাছে যাইতে হয়। জোরে বলেন কয় লক্ষ? আরো ধরে এই যে 1100 মৌমাছি 40 লক্ষ ফুলের কাছে গেল এবং আসলো, এই যে যাইতে আসতে রাস্তার দূরত্ব বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে সেটার দূরত্ব হচ্ছে 90,000 মাইল। জোরে কর না সুবহানাল্লাহ, 90,000। যেটা চন্দ্র কক্ষপথের 3 গুণ। আল্লাহু আকবার বলুন। এত লম্বা সময় পরিশ্রম করে আমার আপনার জন্য জীবনে আধা চা চামিচ মধু দিয়ে কর্মে মৌমাছিটা দুনিয়া থেকে চলে যায়। আল্লাহু আকবার বলুন। এইখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে জীবনে মানুষের কিছু দিতে পারেন আর না পারেন, ক্ষতি করা যাবে, ক্ষতি করা যাবে, তবে সবসময় নিয়ত রাখতে হবে কর্মী মৌমাছির মতো জাতির জন্য কিছু দিয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ার আমার আরেক মৌমাছি হচ্ছে রানী মৌমাছি। রানী মৌমাছির বৈশিষ্ট্য দুইটা। রানী মৌমাছি সে শুধু বাচ্চা ফুটাবে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে বাচ্চা ফুটানোর মৌসুমে দিনে 1500 থেকে 2500 ডিম ফুটাইতে পারে। কত শো? আর তার একটাই কাজ, পুরুষকে আনন্দ দেয়া। জোরে বলুন কি? আরো জোরে আনন্দ দেওয়া। আরেক শ্রেণী হচ্ছে কর্মী মৌমাছি। কর্মী মৌমাছির বৈশিষ্ট্য আর একটু অদ্ভুত। এই কর্মী আরেক পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছির বৈশিষ্ট্য এত অদ্ভুত, পুরুষ মৌমাছির জীবনে একটু কাজ করে না, অলস টাইপের। সে নিজে যে তুলে খাবে সে কাজও সে করে না, কর্মী মৌমাছি তুলে দেয় তারপরে খায়। সে কোনো কাজ করবে না, তার একটাই দান্দা রানী মৌমাছির পেছনে গুরগুর করবে। তার একটাই দান্দা রানী মৌমাছির পেছনে গুরগুর গুরগুর করবে, সহবাস করবে। কিন্তু শুনলে অবাক হবেন, সহবাস পুরুষ মৌমাছি জীবনে একবারই করতে পারে। জোরে বলেন কয়বার? আরো জোরে কয়বার? বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে পুরুষ মৌমাছিকে যে যৌনাঙ্গটা দেওয়া হয়েছে সেটাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় এন্ডোফেরাস। জোরে বলুন কি? এন্ডোফেরাস। বৈজ্ঞানিকরা বলেছে যখন কোন পুরুষ মৌমাছি রানীর সাথে মিলিত হয় ওই এন্ডোফেরাস যৌনাঙ্গটা ভেঙে যায়, ভেঙে গেলেই পুরুষ মৌমাছিটা মারা যায়। সেই জন্য বিজ্ঞানীরা এই সহবাসকে নাম দিয়েছেন দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড। সে জানে আমি যদি সহবাস করি আমি মারা যাব, তারপরেও সে রানীর পেছনে গুরগুর 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 করে। এইখান থেকে শিক্ষা নিতে হবে সমাজে কিছু উচ্ছৃঙ্খল বকাদের যুবক রয়েছে, তাদের পড়াশোনা বাদ দিয়ে
কাজকর্ম বাদ দিয়ে গার্লস স্কুলের সামনে দাঁড়ায়া এতিমের মতো দাঁড়ায়া থাকে, ওই ছেলেটা জানে আমি যদি গার্লস স্কুলের সামনে দাঁড়ায়া থাকি, ইফ্রিদিন করি, মেয়ের পিছনে ঘুরি, আমার রেজাল্ট খারাপ হবে, আমার সময় নষ্ট হবে, তারপরেও গুরগুর 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 করে কথা বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। এইখান থেকে আমাকে শিক্ষা দিতে হবে আমরা পুরুষ মৌমাছির বৈশিষ্ট্য অর্জন না করে কর্মী মৌমাছির বৈশিষ্ট্য অর্জন করবো। রাজি আছেন? সকলে রাজি আছেন? আমার আল্লাহ এই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন আর মৌমাছির ভেতরে আসে বিদায়ী। আমার আল্লাহ মৌমাছিকে এত বেশি চয়েস করেছেন যে মৌমাছির নামে একটা সুরাই দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে শিখান তোমরা মৌমাছি হও, মৌমাছি হও, তোমরা মাছি হয় না। আজকে বাংলাদেশে কিছু নেতা রয়েছে মাছি মার্কা নেতা, তারা কোরআনে কারিমের মাহফিলের প্রধান অতিথি থাকে, সভাপতি থাকে, আবার যাত্রার প্যান্ডেলের প্রধান অতিথি থাকে, কথা বলুন ঠিক কিনা। এইখান থেকে আমার আল্লাহ শিখানো অষ্টাফুল মাখলুকাত তোমরা মৌমাছির বৈশিষ্ট্য অর্জন করবে, অর্জন করে তোমরা শুধু মাহফিলের প্রধান অতিথি থাকবে, যাত্রার প্যান্ডেলের দাওয়াত আসলে যাত্রার প্যান্ডেল ঘুরাই দেবে, কথা বলুন ঠিক কিনা। মৌমাছির আরো একটা বৈশিষ্ট্য আমার আল্লাহ দিয়েছেন, মৌমাছি খুব শান্তি প্রিয় প্রাণী। একটু লক্ষ্য করবেন, মৌমাছির চাক আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে, আপনি মৌমাছির চাকের কাছ দিয়ে যাবেন, আপনি ঢিল মারেন নাই, মৌমাছি আপনাকে জীবনে একটা কামড় দেবে না, কথা বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। আর ওই মৌমাছির চাক উড়ে যাচ্ছে, মৌমাছির গ্রুপ উড়ে যাচ্ছে মৌমাছির চাকের কাছ দিয়ে, যখন কোন দুষ্ট ছেলে চলাফেরা করতে গিয়ে হঠাৎ করে একটা ডিল মারে, তখন কিন্তু আর ওই মৌমাছির শান্তি প্রিয় থাকে না, উচ্ছৃঙ্খল হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা। এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা মুসলমান নয় শান্তি প্রিয়, আমরা উচ্ছৃঙ্খল নয়, তবে এটাও শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে যদি পায়ে পাড়া দিয়ে কেউ মারার জন্য আসে, তখন কিন্তু আমরা শান্তি প্রিয় থাকবো না, তখন আমরা মৌমাছির মতো ধরে না ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, কথা বলুন ঠিক কিনা। ভাইয়ের আমার একটু লক্ষ্য করবেন, একটু লক্ষ্য করবেন, কোন উচ্ছৃঙ্খল ছেলে পেলে যদি ওই মৌচাকের মধ্যে ডিল মারে, মৌমাছির হয়তো একটা মৌমাছির শরীরের ভেতরে লাগছে, তখন অন্য মৌমাছি কিন্তু বসে থাকে না, কথা বলুন ঠিক কিনা। বিজ্ঞান প্রমাণ করেছে মৌমাছিকে আমার আল্লাহ একটা জিনিস দিয়েছে, সেই জিনিসটার নাম হুল, জোরে বলুন কি, আর জোরে বলুন কি, এই হুল জীবনে একবারই ব্যবহার করতে পারে, জোরে বলুন কয়বার, আর জোরে বলুন কয়বার, যখন কোন দুষ্ট ছেলে ওই মৌমাছির চাকের ভেতরে ঢিল মারে, নিজের শরীরের ভেতরে লাগে নাই, তারপরেও নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য অন্য মৌমাছি নিজের একমাত্র সম্বল হুল ব্যবহার করে ওই প্রতিপক্ষকে আক্রমণ করে, কথা বলুন ঠিক কিনা। বিজ্ঞান এটাও প্রমাণ করেছে এই হুল জীবনে একবার ব্যবহার করতে পারে, যখন কোন মানুষকে কামড় দেয় হুলটা ব্যবহৃত হয়, ওই মৌমাছি আর বেশি দিন বাঁচে না, কথা বলুন ঠিক কিনা। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, মৌমাছি তো জানে একমাত্র সম্বল একমার হুল, আমি যদি ব্যবহার করে আমি মারা যাব, তারপরেও নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য নিজের সর্বশেষ সম্বল হুলটা ব্যবহার করে। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।